হাই, সো নতুন একটা লেন্স কিনলাম, লাওয়া 24mm প্রোব লেন্স, এবং এটা হচ্ছে F14, সো অনেক লাইট লাগে, সো এই জন্য আমার এখানে এক্সট্রা লাইট নেওয়া লাগানো হয়েছে। অ্যান্ড এটা কানেক্ট হবে হচ্ছে একটা GH5-এর সাথে, লুমিক্স GH5, এবং কজ এই লেন্সটা GH5-এর জন্য বানানো হয় না, সো একটা অ্যাডাপ্টার আছে, খুব এক্সপেন্সিভ না, জাস্ট বেসিক একটা অ্যাডাপ্টার। তো এটা হচ্ছে লেন্সটা, আর F14, সো আমরা ট্রাই করব ISO 100-এ শটগুলো নেওয়ার জন্য, আরও ক্লিয়ার আসে, সো এই জন্য আরও এক্সট্রা লাইট, এবং লাইট এটা এখন সবচেয়ে মিনিমাম আছে, সো আমি আর একটু বাড়াই দিব পরে দেখার জন্য যে কী হয়। কিন্তু খুব অদ্ভুত এই লেন্সটা, এবং অলমোস্ট ফার্স্ট টাইম প্রপারলি ইউজ করতেছি, সো দেখা যাক। এবং এখানে হচ্ছে একটা এক্সট্রা LED স্ট্রিপ আছে, সো ওটাতে আর একটু লাইট আসে এক্সট্রা, সো দেখা যাক কী হয়। তো এটা হলো লেন্সটা, এবং এই লেন্সটার ভিতরে নাকি 28টা লেন্স আছে, 28টা লেন্স মিলে এই একটা লেন্স। সো কারো কাছে যদি কোনো আইডিয়া থাকে কোনো কিছুর ভিডিও করা বা ছবি তোলার, যেরকম একটা আইডিয়া আসছিলো পোকামাকড়ের ভিডিও করার, সো এই কোনো আইডিয়া থাকলে আমাকে বললে আমি চেষ্টা করব এই লেন্সটা দিয়ে ওই ভিডিওগুলো করার।